2023 বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসতেই দল ত্যাগের হিড়িক লেগে গেছে। সোমবার আগরতলা কংগ্রেস ভবনে 11 পরিবারের 47 জন ভোটার বিজেপি দল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেন। তাদেরকে বরণ করে নেন এআইসিসি সাধারণ সম্পাদিকা জরিতা লাইফাং, বিধায়ক সুদীপ রায় বর্মন। পাশাপাশি এদিন কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, কংগ্রেস নেতা আশিস কুমার সাহা সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। বর্তমান সরকারের সমালোচনায় মুখর হয় কংগ্রেস নেতৃত্বরা। বিশাল বড় অবদান দেশ গড়ার ক্ষেত্রে নির্মাণের ক্ষেত্রে শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি। ভারতবর্ষের যা ডেভেলপমেন্ট হয়েছে পরম শত্রু বিভিন্ন রাজনৈতিক দল হয়েছে, পরম শত্রু স্বীকার করবে যত কিছু হওয়ার কংগ্রেস মানে নেই। এটা হোক ইন্দিরা গান্ধী, এটা হোক রাজীব গান্ধী, এটা হোক পি ভি নরসিমহা রাও, এটা হোক ডাক্তার মনমোহন সিং, সবকিছুই তো কংগ্রেস জমানো হয়েছে। আর এখন বলতে শুরু করছে